হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো। যদিও ভালো না থাকেন, ভিডিওটি দেখা দেখুন শেষ পর্যন্ত, অবশ্যই ভালো হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো ফিঙ্গারপ্রিন্ট কিনা চায় যে আমাদের ফোনটা একটু বেশি এক্সট্রা সিকিউরিটি থাকুক, বা আমি ছাড়া যেন আমার ফোনটা অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে। অবশ্যই এর জন্য আজকে বহুত অনেক ফোন আছে যেগুলোতে ফিঙ্গার স্ক্যানার থাকে, বাট যেসব ফোনে ফিঙ্গার স্ক্যানার নাই, আমি আজকে সেটাই দেখবো কিভাবে আমরা ক্যামেরা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারি। হ্যাঁ ফ্রেন্ডস, আমি কোনো ফেক কথা বলতেছি না বা কোনো ফেক টিপস দিতেছি না, সম্পূর্ণ রিয়াল গ্যারান্টি আমি দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, হাইপার টেক বাংলা কখনো কোনো ফেক ভিডিও আপলোড করে না, যে কোনো বিষয়ে শতভাগ নিশ্চিত হয়েই তা আপলোড করে। সো চলুন আমরা দেখবো আজকে কীভাবে তা করা যায়। তবে তার আগে বলে নিচ্ছি, আমি হৃদয় আছি আপনাদের সাথে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। তো ফ্রেন্ডস, এর জন্য আমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইস আনলক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সম্পূর্ণ রিয়াল। সো আমাদেরকে, আমি অলরেডি ডাউনলোড করে রাখছি আর আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এভাবে আমাদেরকে সেট আপটা দেখি আমরা কীভাবে। প্রথমে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখানে টিক দেবেন আই হ্যাভ রিড, লেটস গো। এরপরে ক্রিয়েট পিন, একটা পিন নিতে বলবে। যদি কখনো আপনার বাই চান্স আপনার আঙ্গুলে কাজ করতেছে না, তখন পিনটা দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন। 9513 কন্টিনিউ আবার দিতে হবে কোডটা। ওকে, তো এবার হচ্ছে আপনার এখানে কয়েকবার 4-5টা টিপস দিবে, এগুলো দেখার প্রয়োজন নাই। সেভ করে বাস ডোন্ট শো দিস গাইড এগেইন, কন্টিনিউ টু এনরোল। এখন এখান থেকে আপনাকে কোন হাতের কোন আঙ্গুলটা দিবেন সেটাকে সিলেক্ট করতে হবে। আমি বাম হাতের একটা আঙ্গুল দিচ্ছি, এই আঙ্গুলটা দেখুন ফ্ল্যাশে চলে আসছে। ক্যামেরা এখানে আঙ্গুল শো করতে বলতেছে, আমি আঙ্গুল শো করতেছি। দেখুন এভাবে সেট আপ করতে হবে, এরা অটোমেটিকলি ক্যাচ করবে। তবে হ্যাঁ, যে আঙ্গুলটিকে ঠিক দিয়েছেন ওই আঙ্গুলটি এখানে দিতে হবে। এরপরে এটাকে একবার একবার করে 7 বার আঙ্গুলটাকে ক্লিক করবে, ওরা 7 বার যেটাকে চেকিং করবে যাতে পরবর্তীতে মিস না হয়। সো আপনি কম বেশি করে যেভাবে যেভাবে পায়েন আঙ্গুলটা দিবেন, বাঁকা করে বা সোজা করে বলতে কাছে থেকে দূরে থেকে সবভাবে দিবেন, যাতে আপনার কোনো পরবর্তীতে ভেরিফাই করতে কোনো প্রবলেম না হয়, যেন দেওয়ার সাথে সাথে কাজ করে। তো একে একে 4-5 বার টোটাল 7 বার নেবে। 5 বার হয়ে গেছে অলরেডি, 6 বার। আসলে খুবই অ্যাপসটা খুবই দারুণ সার্ভিস দিচ্ছে, আমি নিজেও দেখে অবাক যে আসলে কীভাবে এটা সম্ভব। সো দেখুন ভেরিফাই সাকসেস স্কোর। সো এখন ইউজ দিস ফিঙ্গারপ্রিন্ট, যখন কমপ্লিট হয়ে যাবে ইউজ দিস ফিঙ্গারপ্রিন্ট, এখন বলতেছে এটাকে ডিফল্ট হিসেবে দেওয়ার জন্য ওকে। এখানে ওকে সেট দ্য ডিফল্ট হোম স্ক্রিন। এরপরে এখান থেকে আইস আনলকে জাস্ট ক্লিক করে দিবেন। এখানে আইস আনলকে ক্লিক করে দেওয়ার পরে বাস কাজ শেষ। এখন দেখুন হয়ে গেল আপনার ইয়া। তো আমি দেখি হয়তো বা লক করলে ফোন দেখাতে পারবো কিনা জানি না, হয়তো লক করলে, যেহেতু স্ক্রিন রেকর্ডিং চালু আছে, লক করলে লক হবে কিনা দেখতেছি। সরি ফ্রেন্ডস, লকটা আসতেছে না, কারণ অলরেডি আমার এখানে স্ক্রিন রেকর্ডিং চালু আছে, তাই লকটা কাজ করতেছে না। সো ওফ, কাজ করছে, ওয়েট জাস্ট, ওকে অবশ্যই কাজ করছে। সো দেখুন এটা আমাকে এখান থেকে ভেরিফাই দিচ্ছে, ঠিক আছে, ওকে ভেরিফাই সাকসেস। যদি আমি অন্য কোনো ম্যাচ ফেল্ড, সরি, দেখুন একটু উল্টাপাল্টা হলে কাজ করতেছে না, একবার অরিজিনাল ফিঙ্গারপ্রিন্টের মতোই। দেখুন ওকে, ঠিক আছে, ভেরিফাই সাকসেস। সো আশা করি খুবই অবশ্যই সবার ভালো লাগবে। তো থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য।